এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। একটু আগের কথা একটু পর যেন কাল না হয়ে দাঁড়ায়। প্রিন্সিপাল স্যার রাফার কাছে সে ভুলের জন্য ক্ষমা চায়। এতে রাফাও খানিকটা লজ্জিত হয়। তাদের তো দোষ নেই আর গুরুজন, কিন্তু সম্মান না তাকে দিতে চাইলেও রাফা নাকচ করে দেয়। এই সম্মান না তার যোগ্য নয়, যা তাকে প্রত্যুষের শান্ত চোখে বলে দিচ্ছে। সাবলীল কণ্ঠে বলে ওঠে, যেই সংগঠনের সদস্যরা সৎ নয় সেই সংগঠন আমার জন্য নয়, আমাকে ক্ষমা করবেন স্যার। প্রত্যুষের দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে হাঁটা ধরে রাফা। অনেকেই হাততালি দিচ্ছিল, যা রাফার শরীরে কাটার মতো বিচ্ছিল। ক্ষমতার জন্য কত লড়াই, যদি লড়াইটা সৎপথে হতো দেরি হলেও জয় নিশ্চিত। কিন্তু আনিকা অসৎ পথে জয় চেয়েছে, যা তার জন্য অপমান এনে দিয়েছে। মনটা বিষিয়ে উঠেছে রাফার। কতটা এক্সাইটেড ছিল আজকের দিনটাই, সব যেন ধোয়াশা হয়ে গেল। রাফার মুখ দেখে বুঝতে পারল বন্ধু মহল তাই মন ভালো করতে উঠে পড়ে লাগলো। রাফু, তুই অযথা মন খারাপ করিস না। ভাইয়া কীভাবে তোকে নিজের স্ত্রীর পরিচয় দিল দেখেছিস? ইস, অনেক কবে এভাবে সবার সামনে বলবে আমি তার একমাত্র শান্তশিষ্ট বউ? বউ হই, পরিচয় দেবে না? এতে এত নাটকের কি পেলি যে এত আবেগী হচ্ছিস? রাফার সরল বক্তব্য আশা হত রিমা, সে তো মেয়েটার মন ভালো করতেই প্রত্যুষের কথা তুলল, অথচ মেয়েটা ঢং করে ভং করে বসে আছে। নয়ন রিমাকে ঠ্যাস দিয়ে বলল, তুই শান্তশিষ্ট, এর আগে আমার কান কেন খুলে গেল না? এক চক্ষু কানা তুই থাম, যেমনই থাকি প্রশংসা করতে হবে, মানে করতে হবে, না হলে ব্যাটার 156 ধারায় অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব। রিমার কথায় হেসে উঠল সবাই। অনেকের কপালে কী যে অপেক্ষা করছে, রাফার মনও খানিকটা ভালো হয়েছে। এর মধ্যে রনি বলল, বিয়ে তো কয়েকদিনের মধ্যেই, আমি কিন্তু কালকেই তোদের বাড়িতে চলে যাব। বান্ধবীর বিয়েতে একটা প্রেম করতে না পারলে জাতি মেনে নেবে না। ঠাস করে থাপ্পড় পড়ল রনির পিঠে। ব্যথায় পিঠ বেঁকিয়ে নিল রনি, জ্বলন্ত চোখ নিয়ে হাবিবার দিকে তাকালো। থাপ্পড়টা দিয়েই হাবিবার রাফা পিছনে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। রনির মুখস্থি দেখে কিটকিটিয়ে হেসে বলল, এই ঠাস শব্দটা দ্বারা বুঝলাম যে মেয়ের পিছনে ঘুরবি সেই মেয়ের হাতেরই আশকারা খাবি। তোর বিষয়টা বুঝলাম না মালা। হাবিবার কথায় সবাই যখন হাসছিল, রনি বাদে ঠিক তখনই রাফা কথাটি বলে উঠল। মালাকের দিকে ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে। মালাক থতমতো খেয়ে যায়। চোর যেমন ধরা পড়লে ছাড়া পাওয়ার জন্য ছটফট করে, মালাকের দৃষ্টিতেও এমন একটা ভাব। রাফা চোখের দৃষ্টি খানিকটা তীক্ষ্ণ করেই বলল, ভালোবাসা পাপ। মালাকের দৃষ্টি নরম হয়ে গেল। কি বলবে সে, আর কিছু বলার মানে রাখে? বুঝেই তো গেছে রাফা যেন মালাকের মনোভাব বুঝতে পারে, তাই হেসে বলে ওঠে, তোকে যা বানাতে আমার কিন্তু কোনো আপত্তি নেই। আমার নেই মানে আমার বরেরও নেই, আর আমার বরের নেই মানে একদম সুপারহিট। মালাকের মুখে হাসি ফোটে। সে ভেবেছিল একই আত্মীয়দের মধ্যে এতজন গেলে যদি ওদের উপর দোষ পড়ে, সমাজের লোক তো সবাই একরকম নয়। তবে আজ সে সাহস পাচ্ছে, লোকটাকে আর অপেক্ষা করাবে না। দুরকম টেনশনে লোকটা উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে। একটা আত্মীয় গোষ্ঠীকে এরা 3-7 শেষ করে দিল, থাবা দিবি দিবি, সবগুলোর একসাথে কেন দিতে হবে? বেচারাদের জন্য আমার বহুত কষ্ট হচ্ছে। রনির হতাশ কণ্ঠস্বর। রাফা রিমা মালাক জ্বলন্ত চোখে তাকিয়েই হামলা করার উদ্যত হয়। রনি এক ছুটে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। এক যোগে হেসে ওঠে 5 টং করে মেসেজের শব্দ। নড়ে চড়ে ওঠে ফোন, হাতে নেয় রাফা। ফোনটা আর সাইলেন্ট করে না সে, প্রত্যেকটা মেসেজই চেক করে। যদি সে দেয় মেসেজ চেক করতেই রাফা হতাশ হয়। জিপি অফার এসেছে, আবার আড্ডায় মন দেয়। কিছুক্ষণ পর চলে যাবে নিচের বাড়ি, কয়েকটা দিন বাড়িতেই থাকবে সে, ভার্সিটিও আসবে না। এমন সময় হাবিবার চকচক দৃষ্টি দেখে থেমে যায় ওরা। দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে চোখে পড়ে হেঁটে আসা ইমাদকে। সবাই মুচকি হাসে। ছেলেটা হাবিবাকে সময় দিতে পারে না তেমন, তবে যখনই সুযোগ পায় তখনই ভালোবাসার মানুষটিকে ভালোবাসা জহির করতে ভোলে না। ইমাদ ওদের সামনে এসে বলে ওঠে,
ভাবি তোমাকে ডাকছে ভাই, তাড়াতাড়ি যাও, ভাইয়ের বউ লাগবে। হাবিবার মুখ কালো হয়ে যায়। লোকটা তাহলে তার জন্য আসেনি, এসেছে ভাইয়ের খবর ভাবিকে পৌঁছে দিতে। রাফা মিষ্টি হেসে মাথা নেড়ে সাই জানায়। বন্ধু মহলের থেকে বিদায় নিয়ে গেটের দিকে চলে যায়। ইমাদ এবার পূর্ণ দৃষ্টি ফেলে হাবিবাকে দেখে। মেয়েটার মুখটা দেখতেই তার হাসি বিস্তৃত হয়, উল্লাস কণ্ঠে বলে ওঠে, তো আমার হবু শালুক শালিকারা কেমন আছে? ওরাও হেসে কুশল বিনিময় করে। কিছুক্ষণ বন্ধু মহলের সাথে কথা বলে ইমাদ হাবিবার দিকে তাকিয়ে বলে ওঠে, প্রেমিকা চলেন, আজ বিকেলটা আপনার জন্য সময় হবে। মেয়ে যাওয়া মুখটাই হাসি ফোটে। এই যে লোকটা কেমন প্রেমিকা বলে ডাকে, তার নামের অর্থ প্রেমিকা। যেদিন থেকে এটা জেনেছে লোকটা বড় নেই ছোট নেই সবার সামনেই ডাকে। কত না লজ্জায় পড়তে হয়েছে তাকে, হাজার বলেও মানুষটাকে দমাতে পারেনি। এক লাফে উঠে দাঁড়াই হাবিবা। ইমাদ কিছুটা শব্দ করেই হাসে, মেয়েটা অল্পতেই খুশি হয়ে যায়। হাবিবা হাসি হাসি মুখ নিয়ে বন্ধু মহলের দিকে তাকায়। তারা জানে এই হাসির মানে। প্লিজ বাড়িতে একটু ম্যানেজ করে নিস, ওরাও বান্ধবীর খুশিতে সায় দেয়। এক ছুটে ইমাদের হাত ধরে ভার্সিটি থেকে বের হয় হাবিবা। আবার আড্ডা চলতে থাকে। অন্যদিকে প্রত্যুষ গাড়িতে বসে অপেক্ষা করছে রাফার জন্য। রাফা এসেই কোনো দিক না তাকিয়ে প্রত্যুষের পাশের সিটে বসে পড়ে। আশেপাশের কিছু লোক আর চোখে দেখে মুখ ফিরিয়ে নেয়। প্রত্যুষ গাড়ি স্টার্ট দেয়। দুজন একই রকম ভাবনা স্বপ্ন নিয়ে গাড়ি করে ছুটতে থাকে। অপেক্ষা যেন সয় না। নিস্তব্ধ রাত, কোলাহলমুক্ত পরিবেশ, বাগান থেকে ছিঁচি পোকার ডাক শোনা যাচ্ছে। এই শব্দ গভীর মনোভাব নিয়ে না শুনলে হয়তো শোনা যাবে না, তবে অভির কানে বাজছে। বন্ধ চোখের পাতায় কাউকে নিয়ে ঘর সাজানোর কল্পনা আঁকতে চেয়েও ব্যর্থ সে। চোখ খুলে নেয়, পায়ের শব্দ ভেসে আসছে। ব্যালকনি থেকে ঘরে চলে যায়। আধশোয়া হয়ে বিছানায় বসে। ঘরে প্রবেশ করে অভির মা খাবার নিয়ে এসেছে ছেলের জন্য। অভি মাকে দেখেও চুপ করে থাকে। অন্য সময় হলে হয়তো কথার ছুরি খুলে বসত। মিসেস আলিয়া ছেলের দিকে এক পলক তাকিয়েই নজর ঘুরিয়ে নেয়। এমন পাংশুটে মুখ দেখতেও কষ্ট লাগে। মায়ের দিকে তাকিয়ে অভি বলে ওঠে, কালকে রাত 12টায় আমার ফ্লাইট মা। তোমাকে বলতে চাইছিলাম না, তবে কেন জানি মনে হলো বলা উচিত। আর কাউকে বলো না, তুমি জানো কারণ, তাই জিজ্ঞেস করো না। বাবার কানে কথাটা ঢুকলে আটকে দিবে ক্ষমতার জোরে। আমি চাইছি না এমন পরিবেশ থাকতে, আশা করি বুঝবে। কিছু না বলেই চলে যায় মিসেস আলিয়া। ছেলে যদি দূরে গিয়ে কষ্ট ভুলতে পারে, সেও কিছুটা কষ্ট ভোগ করতে পারবে। এমন অসুস্থ পরিবেশ না থাকাই ভালো। মিসেস আলিয়াকে বের হতে দেখেই দরজার আড়িপাতার ছায়াটাও ব্যস্ত পায়ে চলে যায়। মুখে তার এক ছিটে হাসি। সময় এসেছে ছক পাল্টে দেওয়ার। খেলা তো অনেক হলো, এবার খেলোয়াড় বুঝে খেলাটাও সে পাল্টাতে হবে। এই জীবনে কত খেলাই না সে দেখল, কত মানুষের হাহাকার দেখল, আবার কত মানুষের হাসি মুখটাও দেখল। কত রঙ্গ এই দুনিয়ায়। নিজের স্বার্থে পা পড়লে পাটা ভেঙে কেন, কেটে দিতেও তোয়াক্কা করে না মানুষ। ছায়াটি হাঁটার গতির সাথে বিড়বিড় করে হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত উক্তিটি, পুরো দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ, আর প্রতিটি নারী ও পুরুষ সে মঞ্চের অভিনেতা। এই মঞ্চে প্রবেশ পথ আছে, আবার বহির্গমন পথ আছে। জীবনে একজন মানুষ এই মঞ্চে অসংখ্য চরিত্রে অভিনয় করেন। অন্ধকার না কাটতেই যেন সূর্যের ঘুম থেকে ওঠার তারা নিজের সাথে সকলের ঘুমকেও নড়বড়ে করে দেয়। ব্যস্ত জীবনের সূচনা করে চলচল করে অন্তরীক্ষে। নিজের প্রকটতা বজায় রেখে সময়ের সাথে তীর্যক হয় তার দৃষ্টি। সেই একরোখা দৃষ্টিতেই সকলকে পোড়ায়। নোনা পানিগুলো বের হয়ে আসে শরীর থেকে, ভিজিয়ে দেয় পরনের কাপড়, অস্বস্তিতে ফেলে দেয় গরমে। তবুও জীবন থেমে থাকে না, ঠিক তার গতিতে পূর্বের চালনা মতোই চলতে থাকে। মধ্যে কিছু কিছুটা মধ্যে শুধু কিছুটা হাসফাস, কিছুটা হতাশা, আবার কিছুটা বিদ্বেষ সূর্যের প্রতি। একটু কম তেজ দেখালে তার কি হয় না? তাদের যে গরমে মূর্ছা যাওয়ার অবস্থা তা কি ওই নিষ্ঠুর সূর্য বুঝতে পারে? হয়তো বুঝতে পারে, তাই তো সূর্যের তেজ আরও বৃদ্ধি পায়। সূর্যের একরোখা জেদের জন্য যেমন পুরো মানবজাতি অথিষ্ঠ, তেমনি ক্ষমতাধর বাবার একরোখা জেদের জন্য অভির জীবনটা আজ এখানে এসে ঠেকেছে। জীবনের স্বাদ সে পায় না, বেঁচে থাকার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই।
নেই, তবুও এই বিষাক্ত পৃথিবীতে তার শ্বাস চলছে। কার্বন ডাই অক্সাইড নির্গত করেও যেন তার ভিতর বিশ্বে ভরে আছে। এই বিষ যে অন্তরের, এই বিষ যে শুধুই তার, কেউ দেখতে পায় না। শুধু ক্ষয় করে অভিকে, অন্ধকার ঘরে রাগে কাঁপছে অভি। এই তো একটু আগে নিজের কাপড় গোছাচ্ছিল সে, এর মধ্যে খবর এলো তার টিকিট বাতিল করা হয়েছে। অভি আর কারণ জিজ্ঞেস করেনি, সে ভালো করেই জানে এর পিছনে কে আছে। এরপর থেকেই মাথায় রাগ চড়ে বসেছে, ওই মানুষটার সামনে যেতেও ইচ্ছে করে না তার। তাই তো নিজের মধ্যেই রাগ দমন করার প্রচেষ্টা চলছে, অনর্থ কিছু করতে ইচ্ছে করছে তার, ক্ষমতাধর বাবার ক্ষমতার সিংহাসনটা ভেঙে গড়িয়ে দিতে ইচ্ছে করছে। এই ক্ষমতাই তো তার জীবনের কাল হলো, এই ক্ষমতার পাহাড়ই যদি না থাকে, বাঁকা হাসে অভি। ঘর থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই টুং টুং শব্দে ফোনটা বেজে ওঠে। বিরক্ত হয় সে, অপ্রসন্ন মনে ফোনটা হাতে তুলে নেয়। ঠিক তখনই ফোনটা কেটে যায় আর একটা টুং শব্দ, এমএমএস এসেছে। কিছুটা অবাক হয় অভি, চেক করতেই নিজের মুখের ভঙ্গিমা পাল্টে যায়। এ তো সেদিনের ভিডিও যেখানে সে মারিয়ার কাছে হাত জোর করে সুযোগ চেয়েছিল কিন্তু দেয়নি। কে ক্যাপচার করেছে, উদ্দেশ্য কি? এসব ভাবতে ভাবতেই ভিডিওটাই শেষের দিকে চলে যায় অভি। মারিয়ার ক্রন্দনরত মুহূর্ত দেখে অভির চোখ গোল গোল হয়ে যায়। দ্যাটস মিন্স মারিয়ার লাভ মি, কথাটা আপন মনেই বিড়বিড় করে, ঠোঁটের কোণে এক ছলকা হাসি। প্রশান্তিতে বুকের ভিতর শীতল হয়ে যায়, ঝামেলা করার বিষয়টা মাথা থেকেই আউট হয়ে যায়। এখন তার মস্তিষ্ক মন পুরোটা জুড়েই তো মারিয়া নামক মেয়েটি। অভির হুট করেই মনে পড়ে কে দিল ভিডিওটা, উদ্দেশ্য কি তার খুঁজতে হবে, এর পেছনেও কি কোনো খারাপ উদ্দেশ্য আছে নাকি তার শুভাকাঙ্ক্ষী। অন্যদিকে ব্যস্ত পায়ে পায়চারি করছে মারিয়া, বারবার ফোন চেক করছে, এখনও কোনো বার্তা কেন আসেনি, কাজটা কি তাহলে হয়নি? এমন সময় দরজায় কড়া নাড়ল কেউ, বিরক্তিতে চোখ মুখ কুচকে দরজা খুলল, কিন্তু অপর পাশের মানুষটিকে দেখে বিরক্তি ভুলে মুখে হাসি ফুটল তার। মারিয়ার বাবা মিস্টার মনির এসেছে, ভিতরে ঢুকেই বিছানায় বসে সে কিছুক্ষণ নিরাপত্তা পালন করে বলে ওঠে, আমার আগেই কেউ টিকিট বাতিল করে দিয়েছে আম্মু, কিন্তু অভি যেখানেই যাক, তোমার এত হাইপার হওয়ার কারণ কি? আমি যেটা ভাবছি সেটাই কি? মারিয়া নীরব দৃষ্টি ফেলে কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থাকে, আস্তে আস্তে পা ফেলে বাবার নিকটে বসে এক হাত আঁকড়ে ধরে সাবলীল কণ্ঠে বলে ওঠে, ভালোবাসায় তো কোনো ভুল নেই আব্বু, অভি আমাকে প্রচণ্ড ভালোবাসে, ওর ভালোবাসা একেবারে নাকচ করতে পারিনি আব্বু, কি করব বলো, মনের উপর তো জোর চলে না, কিন্তু আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার সম্মানহানি হয়। আমি শুধু চাইছিলাম অভি তার মাকে ছেড়ে দূরে না যাক, খালার যে অভি ভরসা। মিস্টার মনির হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে চলে গেলেন নিজের ঘরে। মেয়ে তার বড় হয়ে গেছে, কিন্তু সে হয়তো বুঝতে পারছে না তার বাবা তার থেকেও বড়। বাবা চলে যেতেই মারিয়ার মুখে বাঁকা হাসি ফুটে ওঠে, কে জানে সামনে কোন ধামাক্কা অপেক্ষা করছে। বেলা ১১টায় ঠেকেছে, হাওলা তার বাড়িতে এক ঝাঁক মানুষের আনাগোনা। প্রত্যুষের খালা মামা ফুপুর পরিবার এসে উপস্থিত হয়েছে কিছুক্ষণ হলো। কাজিন গোষ্ঠী রেডি হয়ে বসে আছে প্রত্যুষের অপেক্ষায়, সে আসলেই তারা বের হবে শপিংয়ের জন্য। প্রত্যুষ হাজির হলো ঠিকই, তবে সাথে মাকে নিয়ে। মিসেস আমিরা তো নিশাও যাবে তাদের সাথে, কারণ রাফা শাশুড়ির কাছে আবদার করেছে সে তার পছন্দ মতোই সব কিছু নেবে। মিসেস আমিরাতুন্নিসাও বিনা বাক্য মেনে নিয়েছে, ছোট্ট একটা আবদার করেছে, মেয়েটা মানতে পারবে না? প্রত্যুষ বাড়ি থেকে বের হয়ে এক পলক সবার দিকে তাকালো, অভিবাদে এখানে সবাই আছে। বিষয়টা প্রত্যুষের ভাবালেও মারিয়ার সামনে আর কথা তুলল না, পরে কথা বলবে ভেবে বেরিয়ে পড়ল গাড়ি করে। ভালোই সময় লাগবে, যদিও প্রায় শপিং অনলাইন থেকেই করেছে সে, তবে রাফার ইচ্ছে পূরণেই আজকে যাওয়া। গাড়িতে বাবার পাশে বসে আছে রাফা, পেছনে তার বন্ধু মহল, বাহুতিম খন্দকার মেয়েকে একা ছাড়ল না। সেদিনের পর সে খুব বেশি প্রোটেক্টিভ হয়ে গেছে, হওয়ারই কথা, শক্ত ধাঁচের মানুষ না হলে হয়তো মেয়েকে ঘর থেকে বের হতেই দিত না। রাফার মুখ দেখে বোঝার উপায় নেই তার মনে এখন কি চলছে,
যথেষ্ট শান্ত হয়ে বসে আছে সে। পেছনে বন্ধুমহল এটা ওটা বলে মজা করলেও সেসব কথা রাফার কানে ঢুকছে কি না কে জানে। প্রত্যুষের সাথে খুব একটা কথা হয়নি কয়েকদিনে, হুমকির কথাও খুলে বলতে পারেনি সে, তাই নিজের বুদ্ধি মতোই কাজ থেকে সরে এসেছে। বাবার থেকে যতটুকু শিখেছে সে অতিরিক্ত ধূর্ত না হলে টিকে থাকা যাবে না। তার বাবা সবসময় বলতো, এমনভাবে পরিকল্পনা করো কাজটা যখন করার সময় হবে অপর পক্ষ বোঝার আগেই যেন মিটমাট হয়ে যায়, এমনভাবে টার্গেট করো প্রতিটা পদক্ষেপে যেন নতুনত্ব এসে অপর পক্ষকে কনফিউশনে ফেলে দেয়, তবেই না লক্ষ্যে লক্ষান্তর হবে। কথাটিকে মস্তিষ্কে ধারণ করেই রাফা চলছে। অনেক তো হুমকি হলো, এবার পাল্টা জবাব দেওয়ার সময় হয়ে এলো। যে জোরালো শ্বাস নিল রাফা, জানালার বাইরে মুখ বের করে এক পলক পিছনে তাকালো। একটা বাইক সেই কখন থেকে তাদের সাথে চলছে, নিজের মতোই চলছে, কোনো সন্দেহজনক ব্যাপার সে দেখছে না। তবে কথাই আছে না, যেখানে দেখিবে চাই ওড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই কথা ধরেই রাফা বাইকটাকে খতিয়ে দেখতে লাগলো আর চোখে। যদি এই বাইকে অবস্থান করে লোক দুটো হুমকাকারীর পাঠানো লোক হয়, এরাই তাকে পৌঁছে দেবে অজ্ঞাত ব্যক্তির কাছে। রাফার ঠোঁটের কোণে সূক্ষ্ম এক হাসি ফুটে উঠল। নিজের ফোনটা বের করে ফোন লাগালো পিছনে থাকা গার্ডের কাছে, সাথে সাথেই ফোন ধরলো গার্ডটি। আমাদের গাড়ির পেছনের বাইকটার নম্বর টুকে নিন এবং কি বাইকটা যেদিকেই যাক ফলো করবেন, তবে সাবধান, টের যেন না পায়। গাড়িটি সাই জানাতেই ফোন কেটে দেয় রাফা। মাহতিম খন্দকার শুধু মুচকি হাসলেন। মেয়ে তার ঠিক দিকেই এগুচ্ছে। মালাকরা কিছুক্ষণ অবাক হয়ে দেখলেও পরে নিজেদের মতো আড্ডায় মজে যায়। রাফা এই ফাঁকে আর এক পলক পিছনে তাকায়। ভ্রু চোরা তার অসম্ভব রকমের কোচকে যায়। তার দিকে তাকিয়ে হাসছে কেন তারা, বুঝে গেল ব্যাপারটা? লোকগুলো যেন রাফার তাকানোর জন্যই অপেক্ষা করছিল। তাকিয়েছে আর দেরি না করে বাইক ঘুরিয়ে ছুটে যায়। রাফা হতাশ নিঃশ্বাস ত্যাগ করে। মাহতিম খন্দকার তবুও হাসেন, এইটুকুতে এত ছটফটানি, এমন হলে যে ঘোর বিপদ। রাফা কিছুটা রাগী কণ্ঠেই বলে ওঠে, কঠিন ধুরন্ধর লোক, আমি সন্দেহ করেছি বোঝার কথা না, তবুও বুঝলো কি করে? কারণ লোকগুলো আপনার ক্ষতি চায় না আম্মা, আমি চিনি ওদের। পেছনে বসা ছেলেটা প্রত্যুষের অ্যাসিস্ট্যান্ট ইমাদ। বাবার কথায় চমকে গেল রাফা, প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রইল। এমাদের কথা শুনে হাবিবা নয়নকে ডিঙিয়ে মাথা বের করে পিছনে তাকালো। না, চলে গেছে। মাহতিম খন্দকার আবার বললেন, আপনাকে শিখতে হবে আম্মা, যে কাজে নেমেছেন আপনার একার পক্ষে সম্ভব নয়। আপনি মানেন বা না মানেন, এটা রাজনীতি আম্মা। এই যে দেখছেন, এত হুমকি চিরকুট, এগুলো আপনাকে ভয় দেখানোর জন্য দেওয়া হয়েছে। আপনাকে ভয় দেখানোর জন্য যদি তারা এমন চিরকুটের ভাষায় ব্যবহার করতে পারে, একবার ভাবুন তো সামনাসামনি তারা কী করতে পারবে। ভাবুন আম্মা, আপনি তো তাদের কাছে চুনোপুটির মতো, কিন্তু ওরা এটাই ভেবে ভুল করবে, সেটাই আপনাকে তাদের বুঝিয়ে দিতে হবে। জানেন তো আম্মা, সম্মুখ শত্রুর চেয়ে অজ্ঞাত শত্রুর ভয় বেশি। কখন পেছন থেকে ভালো মানুষের সুযোগ নিয়ে ছুরি চালায় বুঝতেই পারবেন না। রাজনীতির হলো এমন একটা খেলা, ক্ষমতার খেলা। হাতে করে নিন আম্মা, এরপরে না চুনোপুটি থেকে রাগবোয়াল হবেন। প্রত্যেকটা কথাই মস্তিষ্কে ঢুকিয়ে নিল রাফা সহ বন্ধুমহল। এরকম একটা বাবা থাকলে আর কি লাগে? রাফা কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি আর প্রাত্যুষ আছেন তো আব্বা, ভয় কিসের? মেয়ের কথাই এক পলক তাকালেন মাহতিম খন্দকার, মলিন হাসলেন। এটাই যে তার ভয়, নরম শান্ত কণ্ঠে বলল, এটাই আপনার প্রথম ভুল আব্বা। রাজনীতিতে আপনার পাশে কেউ নেই, আমি বাবা, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমি কেউ না। জয়ের ধনীতলা জনগণও ঠিক পাল্টাতে সময় নেয় না। আমি এবার প্রত্যুষ, আপনার দুর্বলতা হয়ে ধরা দিচ্ছে আম্মা। আমাদের ওপর নির্ভর হয়ে আপনি নিজের দাম্ভিকতা হারিয়ে ফেলবেন। আমাদের কিছু হলেও যেন কেউ আপনাকে টলাতে না পারে, সেই সিওরিটি আপনার মধ্যে না থাকলে আপনি অসফল, শুরুতেই গলদ হয়ে যাবে। নিজেকে শক্ত করে গড়ে তুলুন, পিছু টানকে নিজের ভরসা ভেবে এগিয়ে যান। আমার বিশ্বাস আপনার জয় নিশ্চিত। এবার নামুন, চলে এসছি। কথাগুলো বলেই মাহতিম খন্দকার গাড়ি থেকে নেমে গেলেন। রাফা চুপ করে কিছুক্ষণ বসে রইল, মনে মনে নিজের সাথেই প্রতিজ্ঞা করে বের হলো গাড়ি থেকে। ওই যে তার লক্ষ্যের সূত্র, তার দিকেই তাকিয়ে আছে। ব্যস্ত পায়ে হেঁটে চলল সে। কাছাকাছি যেতেই এক প্রকার ছাপিয়ে পড়ল মিসেস আমিরাতুন নিসার বুকে, আগলে নিলেন তিনিও। যত্ন নিয়ে ললাটে নিজের অধর ছুঁয়ে মিষ্টি করে হাসলেন। রাফার মনও আনন্দে ভরে গেল। প্রত্যুষ কিছুটা
দূরে দাঁড়িয়ে মা বউয়ের ভালোবাসাময় মুহূর্তগুলো উপভোগ করছিল। একদিকে যেমন ভালো লাগছিল, অন্যদিকে রাগ হচ্ছিল। কই তাকে দেখে তো এই মেয়ে ছাপিয়ে পড়ে না, বুকে মুখ গুজে না? তার বেলায় এই মেয়ের যত কৃপণতা, অনুষ্ঠানটা হোক তারপর বোঝাবে। কথাগুলো বিড়বিড় করে অপ্রসন্ন দৃষ্টিতে রাফার দিকে তাকালো প্রত্যুষ। রাফা নিজেও প্রত্যুষের দিকে তাকিয়েছিল, এমন দৃষ্টির কিছুই বুঝল না সে। মাথা না ঘামিয়ে শাশুড়ির হাত ধরে এগিয়ে গেল ভিতরে। ইতিমধ্যেই ভিড় জমে গিয়েছে দুজন এমপিকে দেখে। গার্ডরা নিপুণ হাতে পরিস্থিতির সামাল দিচ্ছে। দুজন সবার সাথে কিছুক্ষণ কথাও বলে নিয়েছে। এমন অমায়িক ব্যবহারে অনেকেই মুগ্ধ হয়েছে, আবার অনেকেই অভিনয় বলে চালিয়ে দিয়েছে। সব মানুষের মনোভাব তো এক নয়, কিছু কিছু মানুষের ধারণাও যে ভুল নয়। ক্ষমতা ধরে রাখতে কত কী করে মানুষ, সাধারণ মানুষের কি তা বোঝার উপায় আছে? শপিং শেষ খুব একটা সময় লাগেনি, প্রত্যুষ একবারও রাফার সাথে ভালোভাবে কথা বলতে পারেনি। রাগে তার মাথা গরম হয়ে আছে, তীক্ষ্ণ দৃষ্টি ফেলে শুধু রাফার দিকে তাকাচ্ছে। রাফা নিজেও অপারক, তার পাশে কেউ না কেউ থেকেই যায়, বলতেও পারছে না ব্যাপারটা। আর যাই হোক, বাবা শাশুড়ির সামনে নির্লজ্জ হতে পারবে না। একে একে সবাই গাড়িতে উঠে বসেছে, এর মধ্যেই রাফার হাত খপ করে ধরে ফেলল প্রত্যুষ। রাফা যেতেও পারছে না, কিছু বলতেও পারছে না, নত যেন হয়ে দাঁড়িয়ে রইল। সবাই কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে, হয়তো তাই ওদেরকে কিছুক্ষণ সময় দিয়ে নিজেরা গাড়িতে উঠে বসল। প্রত্যুষ এবার দাঁত কিরমির করে বলল, বাহ বাহ, এখনই বউ বার্তা দিচ্ছে না? কিছুদিন পর তো প্রত্যুষ বলে কেউ আছে ভুলেই যাবে একজন। রাফা নিঃশব্দে হাসল। প্রত্যুষের ধরে রাখা হাতের বাঁধন আরেকটু শক্ত করে বলল, বিয়ের অনুষ্ঠান শেষ হোক, আপনাকে আমার সামনে পুতুল বানিয়ে বসে রাখো, এখন যাই। প্রত্যুষ ভ্রু উচাল, এই মেয়ে তার সাথে মজা নিচ্ছে? ফিসফিস কণ্ঠে বলে উঠল, আর মাত্র একটা দিন মিসেস প্রত্যুষ, তারপরেই আপনি আমার সামনে থাকবেন। প্রত্যেকটা রাত দিন আমার সুখের সাথে কাটবে, যে কাঠখোট্টা জীবনে সুখরিতকে স্বাগত। আদুরে ভঙ্গিতে রাফা নিজের হাতটা প্রত্যুষের গালে রাখল। চোখ বুঝে নিল প্রত্যুষ, তার শরীরটা মৃদু কাঁপছে। এই মেয়ের ছোঁয়ায় কি আছে, বিদ্যুৎ খেলে যায় কেন? প্রত্যুষের বন্ধ চোখকে উদ্দেশ্য করে ফোঁ দিল রাফা। কম্পন যেন বেড়ে গেল প্রত্যুষের, শক্ত হাতের বাঁধন আলগা হতেই ছুট লাগালো রাফা। প্রত্যুষ চোখ খুলতে খুলতেই ততক্ষণে রাফা গাড়িতে বসে পড়েছে। প্রত্যুষ নিজের হাতটা গালে রাখল, প্রসন্ন হেসে এদিক ওদিক তাকালো। কিছু কিছু মানুষ কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকে দেখছে। আর দাঁড়াই না সে, দ্রুত পায়ে স্থান ত্যাগ করে, দুটো গাড়ি চলতে শুরু করে নিজ নিজ গন্তব্যে। সূর্যটা অনেকক্ষণ হলো বাড়ি ফিরেছে, নিলাম ভরে তারকারাজির মেলা। রূপালি থালার মতো চাঁদটা নিজ অবস্থান মতোই আকাশে বিচরণ করছে। একটু পরপর আবার মেঘেদের আনাগোনা, মৃদুমন্দ বাতাস গাছের ফাঁকে বাঁকে পাতাগুলোকে দুলিয়ে দিচ্ছে। পরিবেশ নীরব, ঝড় আসার পূর্বাভাস। মেঘেদের আনাগোনা দেখে কেউ কেউ হয়তো আন্দাজ করছে কাল বৈশাখীর, তবে ক্ষীণ সন্দেহ প্রত্যুষের মনেও। অভির আচরণ তার ভালো ঠেকছে না, বিয়ে বাড়ির এত মানুষের মধ্যে কথাও বলতে পারছে না, সুযোগ ফেলে হাতছাড়া করবে না, সুযোগ মিলল তবে বেশ পরে। অভিকে নিয়ে বাগানে চলে গেল সে। অভির মুখ দেখে বোঝার উপায় নেই সে কি ভাবছে, তবে শক্ত মুখশ্রী প্রত্যুষের মনে জ্বালা সৃষ্টি করছে। কিছুক্ষণ চুপ করে হাঁটল প্রত্যুষ, এরপর হুট করেই বলল, কি চলছে মাথায়? তুমি যা ভাবছো তাই। অভির সহজ স্বীকারোক্তি, প্রত্যুষের বুকটা ধক করে উঠল। তবে কি অনর্থ সে এত চেষ্টার পরেও ঠেকাতে পারল না? ইতিহাসের পুনরাবৃত্তি তবে হতে চলেছে। তুমি কি করে ভাবলে তোমার সিদ্ধান্ত আমি চরিতার্থ করে দিব? নিভে গেল অভি, সে প্রত্যুষকে চেনে। একবার যে কথায় অনর, সে আর নড়ানো যায় না। এক্ষেত্রে তো নয়ই, তবে সেও যে থেমে থাকবে না। বলেছিল মেয়েটাকে সবাই মানিয়ে নিবে, তাহলে চুপ থাকবে কেন? আমার বেলায় কেন সবার বাধা, একটু ক্লিয়ার করে বলবে ভাইয়া? প্রত্যুষের রাগটা কমে গেল, তীক্ষ্ণ নয়ন যুগল শান্ত অসহায় দেখালো। কি বলবে সে ভাইকে, তবুও নিজের প্রতি অনর থেকে বলল, তোমার যাওয়া যদি সামর্থ্যের মধ্যে থাকতো আমি দিতাম। অভি, কতই বা বয়স তোমার, কতই বা দুনিয়া সম্পর্কে জানো? মানুষ হয়েছ হাতে হাতে, না বাইরের পৃথিবীর সাথে লড়তে হয়েছে, না কখনো কষ্ট পেতে হয়েছে। বলছো কষ্ট পাইনি।
অফির কথাই চুপ মেরে গেল প্রত্যুষ। অফি হাসল, আবার বলল, ছয়টা বছর কি কম ভাইয়া? আগে না হয় ভাবতাম তোমার জীবনে ভালোবাসা আসেনি বলে ভালোবাসার গভীরতা বুঝতে পারো না, কিন্তু এখন ভালোবাসো তো। এই যে দেখো, হারানোর ভয়ে বিয়ে করে নিলে। আচ্ছা বলো তো, আমার মতো ভাগ্য যদি তোমার হতো, ভাবি তোমার না হতো তখন? কেঁপে উঠল প্রত্যুষ, হৃদস্পন্দনটা ক্রমশই বাড়তে লাগলো, জ্বলন ধরেছে যেন বুকে, চোখের চাহনিটা আরো করুণ হলো তার। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো। প্রত্যুষের অবস্থা দেখে তুষারের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল, সাথে বুক ছিঁড়ে বের হলো দীর্ঘশ্বাস। এর মধ্যেই করুণ কণ্ঠে প্রত্যুষ বলল, আচ্ছা তোমার কি আমাকে নিষ্ঠুর লাগে? আমি খুব স্বার্থপর। অভির তাচ্ছিল্যের হাসিটা মিলিয়ে গেল, এমন করুণতা সে ভাইয়ের একবারই দেখেছিল যখন প্রবীণ হাওলাদার মৃত্যুবরণ করেছিল। সে তো কিছুটা হলেও জানে, তবে ভাইকে সে কেন এমন বলছে? আমার সাথে কেন এমন হয় বলতো? সেই ক্লাস এইটে যখন ছিলাম, ছুটি কাটাতে নানা বাড়ি গিয়েছিলাম কাজিনরা সবাই, একদিন শুনি মনি আর নেই, হুট করেই চলে গেল। জানো তো বাবার সাথে আমার ঠিক যেত না, প্রথম থেকেই কেমন দূরত্ব ছিল। মনি চলে যাওয়ার পর সব কিছু কেমন বদলে গেল, কোণঠাসা হয়ে পড়লাম আমি। এর মধ্যে প্রবীণ খালুর মৃত্যু, সময়টা যেন আরও বিষাক্ত হয়ে উঠেছিল। তুমিও চলে গেলে অ্যাব্রোড, বাড়ির বাইরে সঙ্গী বলতে তুষার ভাইয়া আর মারিয়া, কিন্তু ক্লাস টেনে উঠতেই মারিয়ার প্রতি এক টান অনুভব করলাম আমি। তখন হয়তো ভালোবাসার গভীরতা জানতাম না। আস্তে আস্তে সময় যেতে লাগলো, মারিয়াকে জ্বালাতাম। প্রথম বছর মারিয়া মজা ভেবে উড়িয়ে দিল, পরের বছর কঠিন হয়ে গেল, আমার সাথে অদৃশ্য এক দূরত্ব গড়ে নিল। সময়ের সাথে সাথে আমার পাগলামো যেমন বাড়ছিল, তার দূরত্ব বেড়ে চলছিল। কতটা বোধ চলে গেছে, একটা মেয়ের পেছনে কুকুরের মতো ঘুরেছি, হাত জোর করেছি, বারবার ভিক্ষা চেয়েছি, মেয়েটি সায় দিলই না, বলল দূরে চলে যেতে। কিন্তু যেদিন দূরে চলে যাব ঠিক করলাম, ঠিক তখনই প্রমাণ পেলাম এতদিনের অদৃশ্য দূরত্বের দেওয়াল তৈরি করা মেয়েটাও সেই চার বছর ধরে আমাকে ভালোবাসে। বলেনি, মুখ বুঝে দেখেছে, কারণ একটাই, আমার বাবার ক্ষমতা, তাছাড়া কারণ তো দেখছি না। চমকে উঠল প্রত্যুষ, মারিয়াও ভালোবাসে? সে বুঝতেও পারেনি, তবে সে তো ভুল নয়, সে চায় না ইতিহাসের পুনরাবৃত্তিগুলো আবার হোক। ভেসে যাক কয়েকটা পরিবার, সে মোটেও চায় না। তাই মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে জোরে দম ফেলল, অভিকে ইশারা করলো চেয়ারে বসতে। অভি চুপচাপ বসল। প্রত্যুষের কথা বলতে কষ্ট হচ্ছে, কথাগুলো সাজিয়েও যেন গুলিয়ে ফেলছে, চরম এক সত্য সে প্রকাশ করতে চলেছে। এতদিনে লুকিয়ে রাখা সত্যটা আজ প্রকাশ পাবে, কী করে বলবে সে? বিভীষিকাময় মুহূর্তগুলো কী করে মনে করবে? তবে তাকে যে পারতে হবে, আজ না পারলে অনেকটা দেরি হয়ে যাবে। অন্যদিকে ঝোপের আড়ালে বসে আছে তুষার মারিয়া। প্রত্যুষ যখন অভিকে ডেকে বাগানের দিক দিয়ে নিয়ে আসলো, তুষারের সন্দেহ ঠিক হয়েছিল, তাই তো চট করে মারিয়াকে নিয়ে ঝোপের পিছনে লুকিয়ে আছে। অর্ধ সত্য জানলেও পুরো সত্য যে তাদের জানা নেই, আজ তারাও সবটা জানবে। তারপর না হয় সিদ্ধান্ত হবে কে কার জীবনে থাকবে, কে থাকবে না। আগে তো খেলাগুলো শেষ হোক, সময়ের প্রতিশোধ যে ভয়ানক। ইন্টার সেকেন্ড ইয়ারে সবে উঠেছি, আব্বুরে তিন ভাই বোন ছিল, ছোট চাচা পলাশ হাওলদারের সাথে আমার বয়সের ডিফারেন্স ছিল 13 বছর। শরীর দেখে বোঝার উপায় ছিল না, বয়স তার 30 গিয়ে ঠেকেছে, তার সাথে বন্ডিংটাও দারুণ ছিল আমার। বিয়ের প্রতি কোনো কালেই ইন্টারেস্ট ছিল না চাচুর। তবে হুট করেই মারিয়ার 32 বয়সী বিধবা ফুফু মনির আন্টিকে দেখে চট করে প্রেমে পড়ে গেলেন। স্পষ্ট ভাষী চাচু পরিবারকে জানালেনও খুব তাড়াতাড়ি। দাদির ঘোর আপত্তি ছিল, বাবা ছোট চাচা কিছুই বলেনি, তবে আমার মা চাচুকে সাহস আর ধৈর্য রাখার উপদেশ দিয়েছিল। চাচু স্ট্রেইট জানিয়ে দিলেন মনিরাকে ছাড়া সংসার মুখ্য হবে না সে। অবশেষে 5 দিনের মাথায় দাদি মেনে নিল, প্রস্তাব রাখলো মারিয়ার দাদার কাছে। সবাই মেনে নিলেও মারিয়ার আপত্তি ছিল, সে কিছুতেই তার থেকে 2 বছরের ছোট ছেলেকে বিয়ে করবে না, তারপর সে ছিল বিধবা, সমাজ তাকে এই কটু কথা শোনাবে। কিন্তু চাচু নিজের কথায় অনড় ছিল, মনিরা আন্টি খুব একটা ভালো ছিল না বিবাহিত জীবনে, চাচুর এমন আবেগি ডাকের ভালোবাসাটা বেশি দিন প্রত্যাখ্যান সে করতে পারেনি, রাজি হয়েই গেল। খুশির জোয়ারে বয়ে গেল চাচুর মন, চাচুকে এত খুশি দেখে দাদিও মন খারাপ করে রাখলেন না।
সন্তান যেখানে ভালো থাকবে সেখানে সে বাধা দিবে কেন? কিন্তু বিপত্তি ঘটলো অভির মনি সালেহ আন্টিকে নিয়ে। বিদেশ গিয়েছিল ট্যুরে বন্ধুদের সাথে, চাচ্চুকে নাকি ভালোবাসত অনেক আগে থেকে। এতদিনের জমানো ভালোবাসা যখন চাচ্চুকে শুধালো অনেকটা দেরি হয়ে গিয়েছিল। চাচ্চু আর মনিরা আন্টি তখন তাদের বিয়ের আমেজে ছিল, এটাই মানতে পারেনি সালেহা আন্টি। এতদিন ধরে যার জন্য অপেক্ষা করলো, যার সংসার মুখ মনোভাব হওয়ার জন্য অন্যত্র সংসার পাতালো না, সেই মানুষটাই তার সামনে বিধবা বড় একজনকে বিয়ে করবে মানতে পারছিল না। সে রাগের বসে মনিরা আন্টিকে যাতা বলে অপমান করে। মনিরা আন্টি অপমানিত হয়ে চাচ্চুকে সবটা বলে দেয়, এও বলে সালেহা আন্টিকে বিয়ে করতে। কিন্তু চাচ্চুর পক্ষে তো অন্য কাউকে ভালোবাসা সম্ভব না, একজনের প্রতি দৃষ্টি আটকে গেলে যে দৃষ্টি সরানো যায় না, সেও রাগে ভুল করে বসল। সালেহা আন্টিকে অনেক কথা শোনালো, পরিবারের মানুষ যখন বলল ভেবে দেখতে, রাগের সীমা তখন পার হয়ে গেল তার।